আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সিং নেই তবু নামতার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব সিং নেই তবু নামতার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে ছাকা ভাবা ছাকা হাম্বা হাম্বা টিক 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 আরে এরকম নানান কনফিউশন থাকে জীবনে যেমন কনফিউশন সৃষ্টি করলো করোনা সারা বিশ্বজুড়ে সব কিছু স্তব্ধ হয়ে গেল সবাই বাড়িতে বন্দী হয়ে গেল এই যে মুখে আমাদের একটা করে মাস্ক চলে এলো এই মাস্কের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা কে সেটা দুম করে চেনা যাচ্ছে না তাই মাস্কটা খুলে একবার দেখিয়ে দিই আমি শেখর আঙ্কেল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে সহজ পাঠ রেডিও নিয়ে এসেছে রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যেখানে প্রত্যেক সোম বুধ ও শুক্র সকাল ঠিক 11:30 আমরা নিয়ে আসি সহজ পাঠ এবং এই সহজ পাঠ রেডিওর যে ছোট্ট বন্ধুরা আমাদের অনুষ্ঠান শোনে সেখানে পড়াশুনো করে এবং সেই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখে জানে সেই ছোট্ট বন্ধুদের মধ্যে আজকে আমি চলে এসেছি ইনস্টিটিউট অফ সাইকোলজিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ আইপার আমার নাম আইপার আমার নাম শেখর আঙ্কেল ইয়ে কারণ পৃথিবী থেমে থাকলেও পড়াশুনো থেমে থাকেনি থ্যাংকস টু পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ এবং রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ রেডিওতে মনের চোখ দিয়ে দেখা যায় তাই আজকে আমরা সহজ পাঠ রেডিও দেখব শুনব আর এনজয় করব সহজ পাঠ রেডিওর এই অনুষ্ঠান একদম আইপার থেকে সরাসরি আর আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে মানে ইউজুয়ালি যারা রেডিও শোনে আজকে তারা রেডিও দেখছে এবং রেডিওর মধ্যে থেকে পারফর্ম করছে তাদের সঙ্গে টুক করে একটু পরিচয় করে নিই চলো স্পিডে তোমার নাম বলো সঞ্জনা দাস সঞ্চিতা দত্ত তানভি খাতুন অবন্তী মৌসুমী দাস ধর্মেশ রাম ফাইজিনা হাত দাদা একটু সরে বসুন কি বললি শুভদীপ বোস সবাইকার সাথে পরিচয় হয়ে গেছে তাহলে এবার টিচারদের সঙ্গে মানে আইপরের দিদিদের সঙ্গেও পরিচয় করে নিই শুভ সকাল আজ আইপরের গৌরী আন্টি গল্পের ঝুলি থেকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে আজ কিন্তু গৌরী আন্টি একা আসেনি তার সঙ্গে এসেছে আইপারের ছোট্ট বন্ধুরা তাদের সঙ্গে তো তোমাদের পরিচয় আগেই হয়ে গেছে তাহলে গল্পটা কি শুরু করব ওরাও তোমাদের মতো গল্পটা শোনার জন্য অপেক্ষা করছে গল্পটার নাম আমি কিন্তু তোমাদের এখন বলবো না এখন শুধু বলবো গল্পটা কে লিখেছে গল্পটা লিখেছে অবনীন্দ্রনাথ ঠাকুর তাহলে গল্পটা শুরু করি এক ছিল রাজা তার ছিল একটা মস্ত বড় দেশ কান কাটার দেশ সেখানে সবার কান কাটা বড় লোকদের এক কান মেয়েদের এক কানের আধখানা আর জীবজন্তুদের দুটো করে কান কাটা কেবল সেই দেশের রাজা মাথায় জোড়া একটা আস্ত কান রয়েছিল রাজা মাথা ন্যাড়া করে জরির পাগড়ি পরে দুটো আস্ত কান নিয়ে রাজ সিংহাসনে বসে রাজত্ব করতেন একদিন রাজার শখ হলো সে শিকার করতে যাবে রাজা তার কান কাটা মন্ত্রীকে বলল আমি শিকারে যাব রাজা কান কাটা মন্ত্রীকে সঙ্গে নিয়ে শিকারে বেরোলেন
শিকার কিন্তু আর কিছুই নয়, শুধু জীবজন্তুদের ধরে ধরে কান কাটা হবে। রাজা শিকারে গেলেন, জীবজন্তুদের ধরে ধরে কান কাটতে শুরু করলেন। সারা দিন কান কাটার পর রাজা ক্লান্ত হয়ে পড়লেন, মন্ত্রীও ভীষণ ক্লান্ত। তারা একটা বট গাছের তলায় ঘোড়া রেখে বিশ্রাম নিতে লাগলেন। কখন যে রাজা ঘুমিয়ে পড়েছিল সেটা মন্ত্রীও বুঝতে পারিনি, রাজাও বুঝতে পারিনি, দুজনেই অকাতরে ঘুমাচ্ছিল। হঠাৎ একটা বীর হনুমান গাছ থেকে লাফ দিয়ে পড়ল নিচে। নেমে এসে রাজাকে বলল, তুমি খুব দুষ্ট রাজা, আজ সকালে তুমি আমার কান কেটে নিয়েছ, আমি তোমাকে শাস্তি দেব। এই বলে সে রাজার দুই গালে দুটো চড় মারল, মেরে তার একটা কান টেনে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আবার গাছে লাফ দিয়ে উঠে চলে গেল। রাজা তো যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, রাজা দেখতে পেল যে মন্ত্রী তখনও ঘুমোচ্ছে। রাজার হঠাৎ কানের কথা মনে পড়ল। রাজা কানে হাত দিয়ে দেখল, সত্যি তো তার একটা কান নেই। রাজা একটু দূরে তাকিয়ে দেখল কানটা মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। সে তাড়াতাড়ি কানটা তুলে কাগজে মুড়ে পকেটে রেখে দিল। তারপরে পাগড়িটা একটু হেলিয়ে দিল কানের দিকে, যাতে তার কাটা কানটা কেউ দেখতে না পায়। রাজার কানটা কে কেটেছিল? বীর হনুমান। রাজা মন্ত্রীকে ডেকে তুলে বলল, আমি এক্ষুনি রাজপ্রাসাদে যাব, তুমি ঘোড়া তৈরি করো। রাজা মন্ত্রীকে বলার সঙ্গে সঙ্গে মন্ত্রী লাফ দিয়ে উঠে ঘোড়া তৈরি করল। রাজা লাফ দিয়ে ঘোড়ার মধ্যে উঠে ঘোড়া ছুটিয়ে সোজা রাজবাড়িতে। রাজবাড়িতে গিয়ে কিন্তু রাজা কারোর সঙ্গে দেখা করল না, সোজা গিয়ে ঢুকে পড়ল শোয়ার ঘরে। সেখানে গিয়ে সে ঘুমিয়ে পড়ল। রাজার বাড়িতে একটা নিয়ম ছিল, রাজা ঘুমোবে আর নাপিত এসে তার দাড়ি কাটবে। পরের দিন সকালবেলা নাপিত এসে রাজার দাড়ি কাটতে শুরু করল। একটা গাল কাটা হয়ে যাওয়ার পরে যখন আর একটা গালে দাড়ি কাটবে বলে নাপিত খুন নিয়ে এগিয়ে গেল, তখন দেখতে পেল যে রাজার তো কানটা নেই। এর মধ্যে রাজা হঠাৎ ঘুম থেকে দুর্গা দুর্গা বলে উঠে বসল। রাজা দেখল নাপিত তার মুখের দিকে তো তাকিয়ে আছে। রাজা কানে হাত দিল, বুঝতে পারল তার কানটা যে নেই সেটা নাপিত দেখতে পাচ্ছে। রাজা নাপিতকে কেঁদে কেঁদে বলল, তুমি এই কথা কাউকে বলো না, আমি তোমাকে অনেক মোহর দেব। নাপিত বলল, কার ঘাড়ে কটা মাথা যে রাজার এ কথা সবাইকে বলবে, আমি কাউকে বলবো না মহারাজ। রাজা খুশি হয়ে তাকে এক মুঠো মোহর দিল। নাপিত চলে গেল, কিন্তু নাপিত এ কথা কাউকে বলতে পারল না বলে নাপিতের পেটটা এত বড় ফুলে গেল। কি করবে রাজা বলে কথা, এ কথা বললে তো কি হবে, তাহলে তার, হ্যাঁ ঠিক বলেছো, তাহলে তার হয়তো শাস্তি হবে। সেই জন্য নাপিত কাউকে এ কথা বলতে পারল না। একদিন রাজামশাই নাপিতকে সামনে নিয়ে বসে তার কাটা কানটা সোনার কৌটোর মধ্যে থেকে বের করে নেড়ে চেড়ে দেখছিলেন। হঠাৎ কোথা থেকে একটা কাক এসে দুম করে কানটা তুলে নিয়ে আর একদম উড়ে চলল।
নাপিতও তার পেছন পেছন ছুটে যাচ্ছে। ছুট নাপিতও ছুটছে, কাক উড়ে যাচ্ছে। যেতে যেতে নাপিত গিয়ে পৌঁছল এক অজগর বনের মধ্যে। সেখানে কিন্তু অজগর সাপ নেই, মনটার নামই হচ্ছে অজগর বন। মনটার নাম কি? রাজার কানটা কে নিয়ে পালিয়ে গেল? এবার অজগর বনে এসে নাপিত তো আর ছুটতে পারছে না। নাপিত তো হাঁপাতে লাগলো, কি করবে কি করবে। সে একটা অশ্বত্থ গাছের কাছে এসে বসে পড়ল, আর কাকটা অশ্বত্থ গাছের উপরে বসে আবার উড়ে চলে গেল। নাপিত হাঁপাচ্ছে, কিন্তু কি করবে। ও তো এতদিন একটা কথা চেপে রেখেছে যে রাজার কান কাটা, কিন্তু এবার এই কথাটা যে কাক যে কানটা নিয়ে গেছে এই কথাটা ও আবার কি করে চেপে রাখবে। দুটো কথা চেপে রাখা ওর পক্ষে ভীষণ কঠিন। ও তখন নিজের মনেই বলতে লাগলো, আমি কি করব বুঝতে পারছি না। গাছ বলল, কি হয়েছে নাপিত ভাই? বললো, রাজার কথা। বললো, কি কথা? রাজার কান কাটা তাই নিল কাক বেটা। গাছ বলল, তুমি আমাকে বলেছ ঠিক আছে, আমি কাউকে কথা বলবো না। নাপিত বলল, আহ কি আরাম পেলাম, আমার পেটটা এখন হালকা হয়ে গেল। বলে সে মনের আনন্দে রাজবাড়িতে ফিরে গেল। এবার একটা ঢুলি, বিদেশি ঢুলি যে ঢোল বাজায়, সে এসে একদিন গাছের তলা দিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ দেখল অশ্বত্থ গাছটা থরথর করে কাঁপছে, আর তার পাতাগুলি ধীরে 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 নড়ছে। আর সামনে গিয়ে সে শুনতে পেল নাপিত যেটা বলেছিল, কি বলেছিল? এটা শুনে ঢুলি ভাবলো, বাহ গাছটা তো বেশ ভালো গান করতে জানে, আমি তাহলে এর ডাল নিয়েই একটা ঢোল তৈরি করব। সে সঙ্গে সঙ্গে একটা কুড়ুল এনে গাছটাকে কাটতে গেল। গাছ বলল, না 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 না, আমাকে কাটিস না কাটিস না। বলল, আমি তো সে কথা শুনব না, আমি তো ঢোল তৈরি করব। এবার গাছটাকে, গাছের ডালটাকে কেটে ঢুলি একটা ঢোল তৈরি করল। যেই না ঢুলি ঢোল বাজালো, সঙ্গে সঙ্গে আবার সেই ছড়াটা বেজে উঠল। কি বলল? এবার ঢুলি বাজাতে 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 সে রাজপ্রাসাদের দিকে এগিয়ে চলল। রাজা সেই সময় নাপিতকে নিয়ে বসে গল্প করছিল। দূর থেকে ঢোলের আওয়াজ আর ওই রাজার কান কাটা তাই নিলে কাক বেটা, এটা রাজামশাই শুনতে পেল। শুনতে পেয়ে নাপিতকে বলল, কিরে তো তুই সবাইকে এই কথা বলে দিয়েছিস? নাপিত বলল, না মহারাজ, আমি তো কাউকে কথা বলিনি, আমি শুধু গাছকে বলেছি, অশ্বত্থ গাছকে বলেছি। রাজা বলল, তাহলে আমাকে সেখানে নিয়ে যাও, আমি গাছকে জিজ্ঞাসা করব। নাপিত আর রাজামশাই সেই অশ্বত্থ গাছের তলা এলো। গাছকে বলল, তোমাকে কি নাপিত সবাইকে বলতে বলেছে? গাছ বলল, না তো, শুধু আমাকেই বলেছিল, কিন্তু ডুলি আমার ডাল কেটে নিয়ে ঢোল বানিয়েছিল, সেই জন্যই ডুলি জানতে পেরে গেছে। রাজা বলল, তোমার শাস্তি হওয়া দরকার, তোমাকে আমি শাস্তি দেব, তোমার গাছটা আমি কেটে ফেলবো, সেটা পুড়িয়ে দেবো। গাছ কেটে বলল, মহারাজ এটা করবেন না, আমাকে একটা সুযোগ দিন, আপনারা যেখান থেকে পারুন আমি ঢুলিকে ধরে নিয়ে এসে আমার কাছে নিয়ে আসুন, শাস্তি আমি ঢুলিকে দেবো। রাজা গিয়ে সব লোকেদের চারিদিকে পাঠিয়ে দিল ঢুলিকে খোঁজার জন্য। এবার ঢুলি তো ঢুলিকে খুঁজে রাজার লোকেরা ধরে নিয়ে এসে রাজার কাছে দিল। রাজা, ঢুলি, মন্ত্রী, রাজপ্রাসাদের যত লোক সবাই মিলে ঢুলিকে নিয়ে সে গাছের তলায় গেল। গিয়ে
রাজা মশাই অসত্য গাছকে বলল, অসত্য ঠাকুর এবার তুমি ঝুলির বিচার করো। রাজা মশাই যখন অসত্য গাছকে এই কথা বলল, তখন অসত্য গাছ বলল, ঝুলি তুমি যে এটা বাজাচ্ছ আমি তোমাকে বারবার বারণ করেছিলাম আমার গাছের ডাল কাটতে, তাও এই কথা তুমি শোনোনি, তুমি ডাল কেটে ঢোল তৈরি করেছো, দোষটা তোমার, তাহলে তোমার শাস্তি হওয়া উচিত, তাহলে তোমার একটা কান কেটে রাজার কানে বসিয়ে দেওয়া হবে। নাপিত ভাইকে বলল, দুলির একটা কান কাটো রাজার কানে বসিয়ে দাও। নাপিত ভাইয়া তাই করল, দুলির একটা কান কাটলো, কেটে রাজার কানে বসিয়ে দিল। কার কান কেটে রাজার কানে বসিয়ে দিল? হ্যাঁ, এবার ঠিক সেই সময় সেই যে বীর হনুমান সে এসে উপস্থিত, বলল, অসত্য ঠাকুর তুমি আমার বিচার কর, রাজামশাই আমার কান একটা কেটে দিয়েছে, এবার কি হবে? অসত্য গাছ বলল, নাপিত তুমি ডুলির আরেকটা কান কাটো, কেটে হনুকে দাও। ডুলির আরেকটা কান কাটা হলো, কেটে হনুকে হনুর কানে বসিয়ে দেওয়া হলো। এবার ডুলির দুটো কান কাটা, একটা কান কে পেল? রাজা। আর একটা কান কে পেল? বানর। একটা পার কান পেল রাজা, একটা কান পেল বীর হনুমান। এবার ঝুলি ঢোল বাজাতে বাজাতে গেল, দুটো কান তার কাটা, তাহলে এবার কি বলছে? ঝুলির কান কাটা, ঝুলির কান কাটা। ঢোল কিন্তু এবার অন্য কথা বলল, কি বলল? ঝুলির কান কাটা, ঝুলির কান কাটা। রাজামশাই অসত্য ঠাকুরকে প্রণাম করে সবাইকে নিয়ে বাড়ি ফিরল। রানী বলল, একটা কান একটু কালো হয়ে গেল। রাজামশাইকে বলল, রাজামশাই বললেন, তাতে কি হয়েছে? নেই মামার চেয়ে কানা মামাই ভালো, নেই মামার চেয়ে কানা মামাই ভালো। গল্পটা তোমাদের কেমন লাগলো? ভালো। আচ্ছা, এই যে গল্পটা আমি তোমাদের বললাম, বলো তো নাপিত কি কবিতাটা বলেছে, ছড়াটা বলেছিল, বলো। রাজার কান কাটা, রাজার কান কাটা তাই নিল কান কাটা। আর ঢুলির যখন দুটো কান কাটা গেল তখন কি বলল? ঢুলির কান কাটা, ঢুলির কান কাটা। তাহলে আজ এই পর্যন্তই, আমার গল্প বলা শেষ, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজ তবে আসি, ভালো থেকো। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। আইপনে জমে উঠেছে সহজ পাঠ। আর এই পড়াশুনো আর গল্প গানের ছড়ার ফাঁকে একটু জেনে নিতে হবে যে আমাদের যারা শ্রোতা বন্ধু, যারা দর্শক বন্ধু, যারা আমাদের ভবিষ্যৎ তৈরি করবেন, তারা কি মনে করছেন। আচ্ছা, আমরা যে গল্পটা গৌরীদির কাছে শুনলাম, সেই গল্পটা কেমন লাগলো? যে রাজার নাক কাটা গেল, সেই রাজা, ও একদম ঠিক, একমাত্র ওই দেখছি মন দিয়ে শুনেছে। আমরা তো কান কাটা রাজার দেশের গল্প শুনছিলাম, নাক না। আচ্ছা, রাজার কান নিয়ে গেছিল কাক,
আর ওর দাঁত নিয়ে গেছে কি? ইঁদুরে। আচ্ছা গল্প শুনেছি, এবার আমরা একটু পড়াশুনো করবো। গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, আমি জয়িতা আন্টি বলছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো। আচ্ছা তোমরা সবাই নিয়ম করে স্যানিটাইজার ইউজ করছো তো? আচ্ছা, আর মুখে বেরোনোর সময় মুখে মাস্ক পরতে কেউ ভুলছো না তো? ভেরি গুড। আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো এখানে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে দুটো টেবিল রাখা আছে। একটা টেবিলে কি আছে? ইয়েলো বোর্ড, ছোট ছোট কাগজের ইয়েলো নৌকো। হ্যাঁ, আর একটা টেবিলে কি আছে? রেড নৌকো। ভেরি গুড। তাহলে একবার গুনে বলো তো কটা ইয়েলো বোর্ডস আছে? পাঁচটা। 1 2 3 4 5, পাঁচটা ইয়েলো বোর্ডস আছে। এখানেও পাঁচটা? গুনে ফেলেছো আমার আগেই, বাহ, ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে পাঁচটা রেড বোর্ড, তাহলে এখানে 5 ইয়েলো বোর্ডস আর এখানে 5 রেড বোর্ডস, দুটো মিলিয়ে কত হলো? 10। বাহ, ভেরি গুড। আমরা একবার চট করে কাউন্ট করে দেখি তো। চলো স্টার্ট করি এখান থেকে কাউন্ট করা। 2 3 4 5 6 7 8 9 10, তাহলে টোটাল আমাদের হলো 10 রেড, 10 বোর্ডস, 10টা বোর্ড। এবার আমরা একটা কাজ করি, সেই কাজটা হলো যেই টেবিলে রেড বোর্ডগুলো আছে ওখান থেকে দুটো রেড বোর্ড আমরা তুলে এই বোর্ড টেবিলে রাখবো যেখানে ইয়েলো বোর্ড আছে। কটা তোলা হয়ে গেল? দুটো বলেছি। হ্যাঁ, তাহলে দুটো রেড বোর্ড দিয়েছি, ব্যাস আমাদের দুটো রেড বোর্ড চলে গেছে। এইবার এই টেবিলে তাহলে আমাদের টোটাল কটা বোর্ড হলো কাউন্ট করে বলবো। কাউন্ট করে 7, তাহলে কি হলো? 7। 5টা তো ছিলই ইয়েলো বোর্ড, তার সাথে কি যোগ হলো? আরো দুটো রেড বোর্ড যোগ হলো, রেড বোর্ড যোগ হলো মানে অ্যাড হলো। তাহলে আমরা এখানে কি করছি? অ্যাডিশন করছি, যোগ করছি। 5টা ইয়েলো বোর্ডের সাথে দুটো রেড বোর্ড আরো যোগ হলো, আমরা প্লাস করছি। 5 + 2, 5 + 2 কত হলো? 7। তাহলে 5 + 2 = 7, ভেরি গুড। এই টেবিলে তো বোর্ড কমে গেল না? হ্যাঁ, এই টেবিলে বোর্ড কমে গেল। এইবার আমরা কি করব, এই টেবিল থেকে আমরা 3টে ইয়েলো বোর্ড, 3টে, 1 2 3, 3টে, 3টে ইয়েলো বোর্ড এই টেবিলে রাখবো। রেড বোর্ড যেখানে 3টে ছিল তার সাথে আরো 3টে ইয়েলো বোর্ড আমরা অ্যাড করলাম। কি করলাম? 3টে ইয়েলো বোর্ড আরো যোগ করলাম। তাহলে এবার কটা হলো টোটাল বোর্ড? 6। কাউন্ট করে দেখি, তাহলে 3 ইয়েলো বোর্ড প্লাস 3 রেড বোর্ড, কি হলো? 3 + 3 = 6। এবার দেখো হাতে কটা ফিঙ্গার্স আছে? 5। আর ওই হাতটা তোলো, সেকেন্ড হাতটা, সেকেন্ড হাতে কটা ফিঙ্গার্স আছে? 5। এইবার এইখান থেকে কাউন্ট করা স্টার্ট করব, টোটাল কটা ফিঙ্গার আছে গুনে গুনে বলবো। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে টোটাল আমাদের 10 ফিঙ্গার্স, এই হাতে 5 আর এই হাতে 5, 5 + 5 হলো 10, 10 ফিঙ্গার্স আছে, তাই তো? এইবার আমরা এখানে দেখব যে কজন আমরা ছোট্ট বন্ধুরা এখানে আছি, দেখি তো আমরা আস্তে আস্তে গুনব। দাঁড়াও, ফার্স্টে আমরা রাজশ্রী থেকে স্টার্ট করবো। গোনা গোনা হয়ে গেল? আরেকবার গুনি ভালো করে। 1 2 3 4 5
15টা ছোট বন্ধুরা আছো তাই তো 15 জন 15 জন আছো সেটা আমরা কি করে করলাম যোগ করে করে একের সাথে এক এক যোগ করে করে আমরা কতজন পেলাম 15 জন বন্ধু তাহলে আজকে আমরা কি শিখতে পারলাম আজকে ক্লাস থেকে যোগ করা যোগ মানে হচ্ছে প্লাস প্লাস আর মাইনাস না মাইনাস তো আজকে আমরা শিখলাম না আমরা শুধু প্লাস শিখলাম যোগ করা কেমন লাগলো বলো কোন কোন অ্যাডিশনটা করতে সবচেয়ে ভালো লাগলো এই নৌকোগুলো নিয়ে তাই তো এই নৌকোগুলো কি করবে এবার তোমরা নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা সবাই আজকে ক্লাস তাহলে এখানেই শেষ হোক হ্যাঁ টাটা আবার দেখা হবে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে সহজ পাঠ রেডিও সঙ্গে অবশ্যই রয়েছে যাদবপুর ইউনিভার্সিটির কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ যেখানে প্রত্যেক সোম বুধ আর শুক্র ঠিক সকাল 11:30টায় আমরা চলে আসি নিয়ে সহজ পাঠ আজকে অবশ্য আমি চলে এসেছি আইপরে যেখানে আমাদের এই বন্ধুরা যারা আমাদের শ্রোতা এবং আমাদের ভবিষ্যৎ তাদের সঙ্গে এনজয় করতে একটা লাইভ সেশন অফ সহজ পাঠ রেডিও আমরা আজকে গল্প শুনেছি আমরা আজকে যোগ শিখেছি অর্থাৎ অ্যাডিশন শিখেছি এবং আগামী দিনে আরো আরো অনেক আনন্দপূর্ণ এবং অনেক অনেক ইনফরমেটিভ পড়াশুনো সবকিছু হবে সহজ পাঠ রেডিওতে তবে টাটা বাই বাই বলার আগে আইপরের বন্ধুদের কাছ থেকে একটু গান শুনে নাও চলো 1 2 3 রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ